হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেক বারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে আর একটা জায়গার ভিডিও দেখাবো, যেটা তারকেশ্বর থেকে। চৈত্র মাসে এমন একটা সময় যেখানে দেশ দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দলে দলে সন্ন্যাসীরা এই তারকেশ্বরে আসতে শুরু করে। তাদেরকে নিয়েই একটি সন্ন্যাসী মেলা হয়, যেটা বেশ ইন্টারেস্টিং। তো এই মেলাটা দেখতে ঠিক অন্যরকম। বন্ধুরা, এই হচ্ছে রাজবাড়ির মাঠ, এইখানেই সন্ন্যাসীদেরকে তারকেশ্বরের সন্ন্যাসী মেলাটা এই জায়গায় দেখেই বসে, এই আয়োজন করে। এই হচ্ছে মাঠ, মাঠের একাংশ, এইখান থেকেই সন্ন্যাসী মেলাটা শুরু হয়। আসো আমরা দেখে নিই। চৈত্র মাসের শেষে চড়ক উৎসবটি করার জন্য এই সন্ন্যাসীদেরকে কিন্তু প্রয়োজন হয়, এবং এই সন্ন্যাসীরা যারা মূল সন্ন্যাসী তারা এক মাস ধরে একবেলা আহার করবেন এবং একবেলা ফল খাবেন, এরকম একটা রীতি রয়েছে। তাদের মধ্যে কিছু সন্ন্যাসী এইখানে তারা কয়েকটা দিন কাটান। তারকেশ্বরে এমন একটা জায়গা রয়েছে যেখানে রাজবাড়ির মাঠ, এই মাঠে তাদের একটা একসঙ্গে মিলিত হতে দেখা যায়। এরপরে যেটা ঘটে, এইখানে তাদের একবেলা খাবার প্রক্রিয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মাটির হাড়িতে করে একসঙ্গে কত লোকের রান্না হচ্ছে, যেটা সবারই একই আইটেম, গরম আতপ চালের ভাত এবং সেই সঙ্গে আলু সিদ্ধ টমেটম ভাতে, এরকম জিনিস। তো এই একসঙ্গে এত লোকের রান্না বান্না দেখাটা কিন্তু একটা বেশ অন্যরকম দৃশ্য, যেটা ধরা পড়ে এই মেলাটার ক্ষেত্রে। কালকে এসেছি, কালকে এসেছেন মানে কালকে এসেছি, আজকে থাকবো, কালকে চলে যাব। আচ্ছা, আর কি কি রান্না হচ্ছে আজকে আপনাদের? আজকে আমরা সিদ্ধ ভাতই খাই, কলা সিদ্ধ দিয়েছি, কুমড়ো সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, মৌ আলু দিয়েছি। আর রাতে কি খাবেন? রাতে ফল টল রাখবো, ছাতু ফল। দিনের বেলাটাই ভাত, তাই তো? হ্যাঁ, আর একবার ভাত, আর রাত্রে ওই ফল রাখবো আমরা। কতদিন আছেন এখানে? আমরা গতকালকে এসেছি সবাই, আবার আগামী কাল সবাই চলে যাব, মানে দুই একদিন থেকে যাব চলে। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে এই উৎসবটা করতে? খুব ভালো লাগে, আমরা প্রত্যেক বছরই আসি এখানে। আর আমরা প্রত্যেক বছর আসি, আমি এই 35 বছর ধরে আসছি এখানে। দেখো কত জায়গায় সুন্দর সুন্দর ভাবে সব রান্না করছেন, যে যার আলাদা সন্ন্যাসীরা, এগুলো সব এনারা সব মূল সন্ন্যাসী। বন্ধুরা দেখো এখানে সব রান্নাটা কি সুন্দরভাবে হচ্ছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে তারকেশ্বরের সন্ন্যাসী মেলার বিভিন্ন সন্ন্যাসীদের রান্নাবান্নার আয়োজনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখতে পারবে তোমরা একসঙ্গে কত লোক যে হবিষ্যি রান্না করছে এই মাঠটাতে ঘিরে, যেটা একটা বেশ দেখার মতো। খোলামেলা জায়গা, এরকম তারা রান্নাবান্না আয়োজন করছে। এরকম প্রকৃতির টানে, অ্যাডভেঞ্চারের নেশায় সন্ন্যাসীরা কিন্তু এরকম একটা জায়গাকে খুব ভালো এনজয় করে। ধোয়া সুগন্ধি চাল এবং মাটির হাড়িতে ছেড়ে পাটকাঠি দিয়ে জ্বালন করছে, দুপুরের আহার তৈরি করছে। এরকম সুন্দর সুন্দর সব দৃশ্যগুলো কিন্তু এই মাঠটা আসলে দেখা যায়। কী কী লাগছে এর জন্য? এর জন্য আতপ চাল, সবজি, কুমড়ো, আলু, লঙ্কা। এটা কতদিন করবেন আপনারা? বাবা তো এবছর ট্রেনিং নিয়ে আসলো। বন্ধুরা একসঙ্গে এত মানুষ যে খোলা আকাশের নিচে এরকম ভাবে মাংস রান্না করে খাচ্ছে, যেটা এই সন্ন্যাসী মেলার একটা আলাদা দিক। সন্ন্যাসীরা এইরকম একটা পরিবেশের টানে, এইরকম একটা বাবার ভক্তরা যারা, তারা এরকম একটা দিক লক্ষ্য করা যায়, যেটা সন্ন্যাসী মেলা। মাটির হাঁড়ি কলসিগুলো সব এখানে বিক্রি হয়, একবারে একটাই হাঁড়ি ব্যবহার করা হয়, এবং হাঁড়ির দাম শুরু হয় 30 টাকা থেকে, এবং 5 জনের হাঁড়ি নিতে গেলে 100 টাকা লাগে। কাঠেরও দাম কম, 15 টাকা করে বান্ডিল। এরকম পাত কাঠির একটা বান্ডিল এখানে 15 টাকা দামে আপনি পেয়ে যাবেন। 15 টাকাও দিচ্ছি। কতজন খাবে একটা হাঁড়িতে? এই বড় হাঁড়িগুলো তোমরা দেখছো, দেখো বন্ধুরা এগুলো কি দাম? এগুলো হচ্ছে 180 টাকা করে দাম। 180 টাকা। আর ছোটগুলো কি দাম? ওই ছোট দাম আছে, 60 টাকা আছে, 50 টাকা আছে। একটু দেখিয়ে দিন আদি আদি। 50 টাকা করে দাম আছে। এগুলো 50 টাকা দাম। আর এইগুলো আপনার আছে 100 টাকা, আমরা 80 টাকা বিক্রি করি। এগুলো আপনার ধরুন 7-8 জন খাবে। একটা হাঁড়ি কবার ব্যবহার করা যাবে? একবারই করতে হবে, একদিনে একটা হাঁড়ি। একটা হাঁড়ি একবারই খাবে, একবারই খাবে, পরে হাঁড়িটা বাতিল হয়ে যায়, তাই তো? হ্যাঁ, বাতিল হয়ে ফেলে দিতে হয়। 30 টাকার গুলো ওইগুলো নাকি? 30 টাকা
কাঠ লাগে, আমরা কাঠের দিকে একটু যদি যাই, কিরকম কাঠ দাম আছে এখানে? এই যে কাঠের তারা আছে, আমাদের বড় বড় তারা আছে, তারাটার মধ্যে একটা মালসা হবে, একটা মালসা হবে, পুরোটা হয়ে যাবে, একটা পুরোটা মালসা হবে, যা কাঠ আছে হয়ে যাবে, তাই তো? এবং কি দাম রেখেছেন এটা? এটা আমরা 20 টাকাও দিচ্ছি, 15 টাকাও দিচ্ছি। আচ্ছা, একটু কম আছে, এটা পাটকাঠি, তাই তো? জালনটা হয়ে যায় এটা তো কোনটা? আমার নাম অঞ্জলি দাস। কতদিন দোকান থাকে আপনার এখানে? আমার এখানে পুরো এক মাস থাকবে, 28-29 তারিখ পর্যন্ত থাকবে। যেহেতু তারকেশ্বরে আলু চাষ হয়, তাই এখানে আলুর দামও কম এবং সবজি সবই এখানে বাজার আছে, পেয়ে যাবেন, এবং সব তাজা সবজি তারা কিনে নিয়ে এসে এরকম ছোট্ট মালসায় তারা জ্বালন রান্নাটা করছে। দেখো কি সুন্দর। তো রান্নার পর্ব শেষ হলে এবার আমরা খাওয়া দাওয়ার পর্বটা দেখব। এর ঠিক পাশেই রয়েছে একটা বড় ডাইনিং হল, যেখানে একসঙ্গে 1000 লোক খেতে পারে। সেই জায়গায় দুপুরে রোদে ছাউনির নিচে সন্ন্যাসীদের আহার পর্বটা দেখো। কলা পাতায় তাদের গরম ভাত ঢালা হচ্ছে, সেই সঙ্গে থাকছে ঘি এবং বিভিন্ন সবজি সিদ্ধ, মনের সুখে তারা খাচ্ছে। এরকম খাওয়া দাওয়া একটা আনন্দকর, এবং এরকম পাতায় করে বসে দেখো কত বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা তারা কিন্তু হবিষ্যির আহারটা করছে। তো এখানে কত সন্ন্যাসীরা রয়েছে, এখানে সব সন্ন্যাসীরা, এনারা সব এখানে হবিষ্যি খাওয়া দাওয়া করছেন। এবং এই হচ্ছে সন্ন্যাসী মেলা, ঠিক এরকমভাবে হয়। দেখো এই পুরো পুরো জায়গাটায় এদিকে সবাই এখানে মালসাবো করে তৈরি করে এখানে সবাই খাওয়া দাওয়া করছেন এবং এরকমভাবেই থাকছেন। দেখো জায়গাটা ঠিক এরকম, মন্দিরের বাইরেটা, ঠিক আছে, রাজবাড়ির মাঠের পাশে সন্ন্যাসী মেলার আয়োজন তোড়জোড়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে বিশ্রামের পালা। অনেক জায়গা রয়েছে মন্দিরের লাগোয়া, অনেক জায়গা রয়েছে যেখানে তারা বিশ্রাম করতে পারে। ছাওয়ার নিচে, শেডের নিচে বিভিন্ন শেড করা রয়েছে, সেরকম বন্দোবস্ত করে দেন এখানকার মন্দির কর্তৃপক্ষ, এবং এরকম সুন্দর জায়গায় তারা বিশ্রাম করে। এরকমভাবেই 2 দিন কাটে, তারপরেই আবার যে যার মতো রওনা হয় তাদের বাড়ির গন্তব্যে। আবার তাদের জায়গায় নতুন সন্ন্যাসীর দলের আগমন ঘটে। এই রকম প্রসেস পুরো চৈত্র মাসটা ধরেই চলতে থাকে। তো এখন এরকমভাবে সন্ন্যাসী মেলার একটা বিশেষ পর্ব থাকে, যেটা তারকেশ্বর চত্বরে, এরকম মন্দির চত্বরের বাইরেই এই রাজবাড়ির মাঠ, এবং এইখানেই থাকে। তোমরা চাইলে এরকমভাবে সন্ন্যাসী মেলা দেখতে আসতে পারো চৈত্র মাসের দিনগুলোতে, এবং সোমবার দিন অনেক ভিড় হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ। এরকম আরও বিভিন্ন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য জায়গায় দেখো। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।